নমস্কার বন্ধুরা, কেরি ইনসাইডার আপনাদের স্কুলকে স্বাগত জানাই। তো আমরা আজকে একটি নতুন আপডেট নিয়ে পৌঁছে গেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান পেপারে একটি আর্টিকেল বেরিয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসে নয় ঘোষণা রাজ্যের। তো দেখে নিব কী আপডেটটি দিয়েছে আমাদের বর্তমান পেপারে। তো আমরা কী দেখতে পাচ্ছি, না দেখতে পাচ্ছি যে নিজস্ব প্রতিনিধি কলকাতা। তো এখানে দেখা যাচ্ছে যে সম্ভাবনার কথা আগেই জানা গিয়েছিল, কিন্তু শনিবার তাতেই সিলমোহর দিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী সরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপাতত স্থগিত, অর্থাৎ আগামী 1 জুন থেকে মাধ্যমিক এবং আগামী 15 জুন থেকে নির্বাচিত সূচি মেনে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। তো আপনারা আগেই জেনেছেন যে 31 মে অবধি লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। তো সেটাও এখানে বলা হয়েছে যে এই এই কারণেই 31 মে অবধি কড়া লকডাউনের বিধিনিষেধ জারি করেছেন রাজ্য সরকার। তো আপনারা আপনারা নয় যে সকল ভাই বোনেরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 1 জুন এবং 15 জুন হবে বলে জানতে, তাদের পরীক্ষা আপাতত হচ্ছে না। তো আমরা এই আমরা এর থেকে জানতে পারলাম যে 1 জুন যে মাধ্যমিক পরীক্ষা এবং 15 জুন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল, কোভিডের সিনারিও প্রচুর পরিমাণে বাড়ার দরুন সেই পরীক্ষাটি হচ্ছে না। জুন মাসের পরে কোভিডের সিনারিও কমার পরে এটির আবার সূচি প্রকাশ করবে ওয়েবসাইটে। অর্থাৎ আপনারা ফলো রাখবেন ও মাধ্যমিকের জন্য wbbsc.gov.in এবং উচ্চ মাধ্যমিকের জন্য wbchse.gov.in। সো আজকের ছিল এই ছোট নোটিফিকেশানটি। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল টু গেট মোর অ্যান্ড মোর নোটিফিকেশানস। থ্যাংক ইউ ফ্রেন্ডস।